তোমাকে খেতে দিচ্ছি না, পড়তে দিচ্ছি না। আরে তোমার হাতে বালা নাই, সেদিন আমি স্বর্ণগরের কাছে যাই, মকরম মার্কেটে এক জোড়া বালা বানাইতে দিছি। স্বামী স্ত্রী তো, আমি বুড়ো হোক আর যাই হোক, তোমার স্বামী তো মন খারাপ হলো। শোনো, আমি একটু বাজারে যাব, তুমি ভালোভাবে থেকো। আচ্ছা ঠিক আছে, যাও বাজারে যাও। টক করে যেতে বললা, বাড়ির আশেপাশে তো বকাটে ছেলে বলে উল্কি ভুলকি বাড়ে। কোনো সমস্যা নেই, আমি বাসায় আছি। আমার মন চাই না, বুঝছো? আমার মন চাই সবসময় তুমি আমার কাছে। না আমি জানি তো। হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে, আমি জানি। জানো আমার মুখে গন্ধ এই কথা বলছো? পান খেয়েছো তো, এই জন্য বলেছে গন্ধ। ঠিক আছে, কিছু তুমি কিছু বলো, যাও যাও ঠিক মতো থেকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি আমার বন্ধু ছিলে, তুমি আমার সাথে প্রেম করেছিলে, তাহলে তুমি আমার বাবাকে কেন বিয়ে করলে বলো? তুমি তো জানোই আমার বাবা মায়ের অবস্থাটা কি, এই জন্যই তো মা একটি চিপা ধরে রাখছিলাম, দেখতেছি তো। ওই জন্যই তো কই, ইদানিং ব্যাটা আমার বাড়ি ছাড়ে না গায়া, আগে খেলতে যাইতো, পার্কে আড্ডা মার বেড়ে যাইতো, আর যাও না। এই তোর শরম লজ্জা নাই, তোর ছেলে না, সৎ ছেলে ছেলে তো, তার সাথে আমি ঝড়াটড়ি শুরু করে দিছে। বাবা মামা তার হারাম জোতা, আচ্ছা না আচ্ছা না, এখন ধরেই আছে। শোন, তোর কাছে আমি এটা আশা করিনি, ও তো আমার ছেলে। বাপের সাথে বিয়ে বসে ছেলে ছেলের সাথে ঢল রইলি, মানুষের শুনলে বলবো কি? আমার একটা মান সম্মান আছে না? সি 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 সি, মনে করছিলাম ভালো। শুনো, যা করেছি ঠিকই করেছি। ঠিক করছো? হ্যাঁ, আমার মতো এত কম বয়সে মেয়েকে তোমার বিয়ে করা ঠিক হয়েছে বলো? তাছাড়া আমি তো ওকে ভালোবাসি, ওকে ভালোবাসতাম। বাবা, আসলে আমরা একই কলেজে লেখাপড়া করতাম, ও আমার বান্ধবী ছিল। যখন আমি ঢাকা থেকে এসে বাইরের ভিতরে ঢুকলাম, তখন হঠাৎ করে একে দেখে আমি খুব চমকে যাই। একে আমি অনেক ভালোবাসতাম বাবা, কিন্তু আমি বুঝতে পারছি বাবা, আমি বুঝতে পারছি তুই যে ওকে ভালোবাসতিস সেটা আমার জানা ছিল না, ভুলটা আমারই হয়েছে। তোমাকে আর কিছু করতে হবে না, বাবা মা ভুল করে আমাকে তোমার কাছে বিয়ে দিয়েছে, যা করার আমাকেই করতে হবে। তোমরা বাবা ছেলে থাকো, আমার আর কোনো কিছু দরকার নেই, আমি আর এই সংসারে থাকতে চাই না, আমি চলে যাচ্ছি।
তোমরা ভালো থাকো। আর শোনো, আমি কালকে তালাকের কাগজটা পাঠিয়ে দেব। না না, এই সিদ্ধান্ত তো নিও না। না না, আমার আমি পাচ্ছি না, আমি আর এসব সহ্য করতে পারছি না। তোমার তোমারটা পাশে আর ছেলে আমি পারবো না, আমি তোমাদের এইসব কোনো কিছু আমি নিতে পারবো না, মাথা ঠিক নাই। আমি কালকে তালাক নামা পাঠিয়ে দেবো তোমাকে। থাকো, তোমরা থাকো তোমাদের মতো।